গুড মর্নিং, আমরা এখন সকাল সকাল এখন 5টা বাজে, 5টা বাজের ট্রেন বেরিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে ব্লক করার সময় পাইনি, কারণ এত তাড়া ছিল একটা রিক্সা পাইনি ক্যান্টনমেন্ট যাওয়ার। আজকে আমরা যাচ্ছি কান্না। অ্যাকচুয়ালি কান্নায় মামা শ্বশুরের মা ছেলের মানে নাতি হয়েছে, তাই হচ্ছে আজকে তার অন্নপ্রাশন। তো প্রথমে যাব আমরা, হাঁপার চেয়ে তাড়াতাড়ি রেডি হয়েছি, তো প্রথমে যাব আমরা কান্না সব 108টা মন্দির, আর ওখানে রাজবাড়ি কি আছে সব দেখবো। যে পিছনে সব আসতে হাঁটতে ভাবি এই সাইডে, তারপরে হচ্ছে ট্রেনে উঠে কথা হচ্ছে, ওসব দেখে তারপর মামা বাড়ি যাবো। তাই কোনো মতে তাড়াতাড়ি রেডি হয়েছি। লিপস্টিকটা দিয়েছিলিস আমাকে? কোনো মতে তাড়াতাড়ি রেডি হয়েছি, এখন বেরিয়ে পৌঁছে ট্রেন নিই, তারপরে কথা বলছি। আমরা দমদম থেকে জঙ্গিপুর উঠে গেছি। এই যে কুচু কারা রয়েছে, দেখি হাই টাটা করো, হাই করো, হাই, হ্যালো বন্ধুরা, চলে এসছে দমদম থেকে। ট্রেন লেট করেছে বলে ভিডিও করতে পারিনি। এখন এসেছি দমদম, আই মিন দমদম থেকে বলে ক্যান্টনমেন্ট থেকে এখন এসেছি দমদমে। দমদম থেকে জঙ্গিপুর ট্রেনে উঠলাম এক্সপ্রেসে, ওখান দিয়ে যাবো কালনা। আমি দমদমে বিরিয়ানি স্টেশন, দাদা বৌদি বিরিয়ানি চলে এসছি। আবার কোথায় পৌঁছাবো তখন আবার ভিডিও করবো। সারাদিন আমাদের সঙ্গে থাকবেন, আমরা কি কি করছি না করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন পাপড় পার্টি করছি, পাপড় পার্টি, ঝালমুড়ি পাইনি, পাপড় পার্টি। এখন আমরা পাপড় খাচ্ছি সবাই মিলে, ভালোই ঘুমিয়ে কত ভয় না দেখো, পুরো ট্রেনটা মানে আমরাই নিয়ে নিয়েছি। আমরা 18 জন না 17 জন, কতজন লোক আছে? ওই 17-18 জন লোক আছে। চলে এসছি কালনা, এই যে সবাই রয়েছি, 18 জন লোক আমরা। এই যে সবাই এসছি, এই এবার লম্বা করে সব দাঁড়াবো, একটা সেলফি তুলে নেবো। হ্যাঁ দাঁড়া, দেখি পুচু থাকা, হাসো একটুখানি, অদিতা কাম, হ্যাঁ হ্যাঁ কালনা জেটি ঘাটে উঠতে পারবি, কালনা জেটি ঘাট।
ladies and gents toilet. আমরা চলে এসেছি এবার জানি না ফার্স্ট টাইম যাচ্ছি ফার্স্ট টাইম কালনা এসেছি কোথা দিয়ে কি করতে হবে সব দেখিয়ে দেবো আপনাদের এবার যাব সাইট সিন 107টা মন্দির আছে রাজবাড়ি আছে সেগুলি দেখি আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি এই যে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে এক দল রয়েছে এখানে লোকেরা আমরা টোটোতে বসে গেছি এখন এই যে পিছনে তিনটে টোটো আসছে ওরা ওখানে আসছে এই যে আমরা মন্দিরে গিয়ে আবার ব্লক করছি এসছি 108টা মন্দিরে কাউন্ট করতে করতে মুখ ব্যথা যাবে এই যেখান দিয়ে শুরু হয়েছে কাউন্টিং হর হর মহাদেব শিব শম্ভু হ্যাঁ আহা কর তুই ও এরপরে আবার কালো একটা সাদা সাদা একটা করে কালো আবার কালো আবার সাদা এই করে পুরো 108টা সাদা কালো করে করা আছে চারিদিকে এই যে মন্দির চারিদিকে মিডিলেও আছে এই যে আবার কালো করো নমো শিবায় নমো শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হরি হর বলে নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় দিও আমি তোমাদের ভিডিও করে দেবো এখানে এখানে রিলস করতে পারবে জানো এই জায়গাটা হুম করে কত লোক করবে এখানে রিলস হ্যাঁ আগে মন্দির দর্শন করে নি সব ও দারুণ দেখো এই যে বাইরেটা ঘোরা হয়ে গেল পুরো রাউন্ড করে এবার মিডিলে রয়েছে আবার এই যে মিডিল করে পুরো এই যে আবার সাদা কালো করে ভিতরের মন্দিরে সব সাদা শিব আর বাইরেরটা সাদা কালো মেশানো ছিল হ্যাঁ এতটাই শান্তি এখানে এসে দারুণ অবশ্যই আপনারা একবার কালনাতে এসে এই 108টা শিব মন্দির দর্শন করে যাবেন খুব সুন্দর গরম লাগছে কিন্তু তাও খুব মনের শান্তি লাগছে এই যে এখানে সবাই ছবি তুলছে ফটো তুলছে চলে এসছি কালনার রাজবাড়িতে এই যে জলেশ্বর মন্দির রতেশ্বর মন্দির কোনো প্লাস্টিক ফেলা যাবে না ১২টা অবধি মন্দির খোলা আছে ১২টার পর আবার ৪টা থেকে আবার মন্দির ১২টা অবধি সকাল থেকে ১২টা অবধি মন্দির খোলা তারপরে আবার ৪টে খুলবে ১২টার পর আসলে ঢোকা যাবে না
যে রাজবাড়ি সেটা রয়েছে কি সুন্দর দারুণ মন্দির খুব সুন্দর প্রতাপেশ্বর মন্দির জোরেই বলতিস প্রতাপেশ্বর মন্দির এটা দারুণ জায়গা খুব সুন্দর এখানে ভালো ওয়াশরুম রয়েছে নিট অ্যান্ড ক্লিন কোনো প্রবলেম নেই ট্রেন থেকে নেমে এখানে ওয়াশরুমে আসতে পারবে টোটো ভাড়া 10 টাকা করে ওখান দিয়ে যে কোনো টোটো ভাড়া করে 10 টাকা করে চলে আসতে পারবেন এই রাজবাড়ি আর মন্দির এখানেও শিব মন্দির হর হর মহাদেব রাজা মহারাজারা সব রাজসভা এখানে বসত আর ওখানে রাধা কৃষ্ণের মন্দির ফার্স্ট টাইম এলাম কিন্তু খুব সুন্দর লাগছে দারুন কত বছর আগেকার জিনিস দারুন রাধাকৃষ্ণ খুব সুন্দর এটাতে মানে ইসে দিত ঝর্ণা ফর্ণা কিছু হতো কলের লাইন কারুকার্য যে কি সুন্দর বলবো কার্য দারুণ কারুকার্য হয়েছে পুরো এই দেয়ালটাই কারুকার্য করা আছে পুরো মন্দিরটা দিয়েই কারুকার্য করা আর হাতের কাছে মন্দিরে আমরা আসছি না সাপ বেজি আরো কি সব বেজি না তো যে কি সাপ বলে গোবর্ধন পর্বত এটা হচ্ছে গোবর্ধন পর্বত এটা কি রাধা কৃষ্ণ মন্দির কৃষ্ণ চন্দ্রজি মন্দির একটু যদি রোদটা ঘুমিয়ে পড়তো তাহলে খুব শান্তিতে ঘুরতাম রোদটার জন্যে একটু অস্বস্তি হচ্ছে বিকেলবেলা ভালো ঘুরতে পারতাম কিন্তু বিকেলবেলা আর আসার সময় পাবো না তাই এখনই ঘুরে নিচ্ছি আপনারা এই সময়টা একটু অ্যাভয়েড করে চলবেন বিকেলবেলা টাইমটাই ভালো হ্যাঁ বস চ দেখে আয় হ্যাঁ কাঁঠাল গাছ আর অশ্বত্থ গাছ একসঙ্গে
এর কি দুদিন আগে ওয়েদারটা দারুণ ছিল, সেই ওয়েদারে যদি আসতাম ভালো হতো। কাঁঠাল হয়েছে, নিম, অশ্বত্থ, কাঁঠাল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে রাধে, জয় রাধারানী, জয় রাধারানী, জয়। দারুণ সব কাজ, খুচরো টাকায় অভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অপোজিটে ইটভাটা আছে, এই যে মহিষ মর্দিনী তলা, এখানে অনেক হাজার বলি হয়। এই সামনে মন্দিরটি খুব নাম কালনার, এইটা মহিষ মর্দিনী তলা বললেই সবাই চিনে। দুর্গা ঠাকুর পুজোটা কখন হয় গো? বলি হয় এখানে, এই জায়গাটা বলি হয় এখানে, বলি ঠাকুরের কাঠামো। সেই সময় প্রচুর ভিড় হয়, শ্রাবণ মাসে পুজো হয় গঙ্গার পাড়ে, গঙ্গার পাড় থেকে একটুখানি। খুব জাগ্রত ঠাকুর, ও আষাঢ় মাসে পুজো, আমার ফোনটা একটা সব হয়ে গেছে, ফোনটা করা হয় না, কোথায় আমি ফুল হচ্ছিলাম, ফোনটা করো। বাবুর কাছে গেছিলাম, বাবুর বাবুরই বলে ছবি তুলছি, দাঁড়াও না।
সলিড পড়া নেই আমি সব হাত আমাদের লাঞ্চ হয়ে গেছে খাওয়া দাওয়া ভিডিও মাঝখানে করতে পারিনি অ্যাকচুয়ালি শরীর ভালো লাগছিল না কাউরি গরমে হ্যাঁ ওই হলো অল্প স্বল্প তুলেছি পুরো এই যে ধান ক্ষেত গ্রামের ধান ক্ষেতের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে এমন জোরে ঝড় উঠে গেল যে ভয়ে আমি আর অহনাকে পালিয়েছি এখান থেকে তিন তিন সব উঠতে লাগলো গ্রামের ঝড়টি ফার্স্ট টাইম দেখলো অহনাও গ্রামে ফার্স্ট টাইম গেল তাই ও ভয় পেয়ে গেছিল তারপরে শুরু হলো তুমুল বৃষ্টি তারপরে বৃষ্টি থামার পর এদের এমন হলো প্রথমে তো খুব গরম ছিল তারপর বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা ঠান্ডা হলো এমন গান ছেড়ে সব নাচানাচি শুরু করলো খুব এনজয় হয়েছিল সবাই মিলে এনজয় করছিল আর নাচানাচি করে তারপর অহনা গেছে তখন অহনার বাবা এমনভাবে পাগলের মতন নাচছে কোনো নাচের কোনো চিড়ি নেই সব পাগলের মতো নেচে যাচ্ছে তারপরে অহনাকে টেনে নিয়ে ওরা সবাই মিলে অহনার সঙ্গে আবার নাচ শুরু করে দিল কপিরাইট পড়বে বলে আমি মিউজিকটা বন্ধ করে দিয়েছি আর ওরা এইভাবে নেচেই যাচ্ছে আর আমরা ওদের নাচ দেখে খুব এনজয় করছিলাম অহনা যার নাচ ছিল পাগলের মতন একটা গ্রুপ পেয়েছে সেই জন্য ও নাচ পেলে আর ওর কোনো কথা হবে না ওদের নাচ শেষ হয়ে গেলে এবার আমরা বেরিয়ে পড়বো কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আবার সেই সাতটায় ট্রেন এখন ওয়েট করতে হবে একটা 5:40 ট্রেন ছিল ডাইরেক্ট দমদম যেতে পারতাম কিন্তু সেই ট্রেনটা মিস করে গেছি বলে আমরা এখানে এখন 7:30 অবধি দাঁড়িয়ে থাকবো তো অবশ্যই ভিডিওটা আর বড় করবো না অনেক বড়ই হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর খুব সুন্দর আজকের ওয়েদারটা